ফেস ওয়াশ হয়ে গেল ফেস স্ক্রাব হয়ে গেল এবারে রোজ ওয়াটারও অ্যাপ্লাই করে নিলাম আমি কিন্তু খাদির এই রোজ ওয়াটারটা সবসময়ের জন্য অ্যাপ্লাই করি তো এবারে কিন্তু সেরাম লাগানোর পালা এবার আমি তোমাদেরকে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে সহজ একটা সেরাম বানিয়ে দেখাচ্ছি আর যে সেরামটা এখন আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো তো চলো সেই সেরামটাকে বানিয়ে নেওয়া যাক সেরাম বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি গ্লিসারিন আর সবার প্রথমে একটা ক্লিন পরিষ্কার একটা বাটি নিয়ে নেবে ঠিক আছে আমি একটা ছোটো কাজের গ্লাস নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করবে হাফ চামচ পরিমাণে গ্লিসারিন গ্লিসারটাকে কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির নেবে আমি তোমাদেরকে এর নিচে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর নিচে তোমার সেখান থেকে গিয়ে কিন্তু এই গ্লিসারিনটাকে কিনতে পারবে ঠিক আছে হাফ চামচ গ্লিসারিন নেওয়ার পরে দিয়ে দেবে রোজ ওয়াটার এটা একটা খাদের রোজ ওয়াটার এটাকে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি এই দুটো জিনিসকে আগে মিক্স করবে ঠিক আছে সুন্দর করে মিক্স করবে কারণ এটা আমরা সিরাম বানাচ্ছি তাই জন্য কিন্তু এখানে আমি কফি অ্যাড করেছি কফি অল্প একটু জাস্ট একবার ঢাললে পরে যতটুকু কফি পরে অল্প সামান্য একটু দেখো কয়েকটা দানা নিয়েছি শুধুমাত্র এই কফির গুণাগুণটা যাতে সিরামের মধ্যে ঢুকে যায় তাই জন্য আমি এখানে কফি নিয়েছি কফি কিন্তু বেশি পরিমাণে নেবে না তাহলে কিন্তু ফেস প্যাকের মতো হয়ে যাবে ঠিক আছে ফেস প্যাক বা ফেস স্ক্রাবের মতো হয়ে যাবে কফি বেশি নেবেন অল্প একটু জাস্ট কফির গুণাগুণটা কফি কিন্তু ফেসের উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি সহায়তা করে ফেসের যে ডার্ক সার্কেল হয়ে যায় আমাদের চোখের নিচে সেটাকে কমায় এবং কারো ফেসে দেখবে অনেকগুলো কালো কালো দাগ থাকে সেগুলোকে কমিয়ে দেবে তো এই সিমটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করছি দেখো হাতে অ্যাপ্লাই করছি তাতে দেখো কত সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে আমি কিন্তু এরপরে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন জাস্ট আমি হাতে অ্যাপ্লাই করছি দেখো খুব সুন্দর করে কিন্তু তাড়াতাড়ি অ্যাবসর্বও হয়ে যায় স্ক্রিনের মধ্যে দেখো এবার দুইটা হাতের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ এই কফি সিরামটা যদি তোমরা ফেসের মধ্যে রোজ দিন অ্যাপ্লাই করো বন্ধুরা এটা কিন্তু আমি রোজ দিনই অ্যাপ্লাই করছি এই যে আমাদের সিরাম এই সিরামটা কিন্তু সাত দিন থেকে দশ দিন পর্যন্ত আরামসে চলে যাবে তো এই সিরামটাকে এখন আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করবো কিন্তু একটা ভুল করবে না এই সিরামটা কিন্তু হাত দিয়ে স্পর্শ করবে না উপর থেকে ঢেলে নেবে কারণ হাত দিয়ে স্পর্শ করলে কিন্তু সিরামের গুণটা নষ্ট হয়ে যায় যদি ফ্রিজে স্টোর করো তাহলে হাত দিয়ে নাও আর যদি ফ্রিজে স্টোর না করবে না তুমি ঘরেই স্টোর করবে তবে তুমি হাত দিয়ে একদম স্পর্শ করবে না দেখো আমি কিন্তু এতটুকু পরিমাণ দেখতে এতটুকু পরিমাণ নিয়ে আমি আমার পুরো ফেসে লাগাবে কারণ এখানে কিন্তু আমরা মেলন জেল দিয়েছি তোমাদের যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা অ্যালোভেরা জেল দিয়ে বানাতে পারো কারো কারো মুখে থাকে না যে অ্যালোভেরা জেল শ্যুট করে না তো তারা অন্য রকমের জেলগুলোকে অ্যাপ্লাই করতে পারো আর সব সময়ের জন্য কিন্তু ফেসটাকে আমি বারবার করে বলি নিচ থেকে উপর দিকে টানবে নাহলে পরে কিন্তু ফেসটা ঝুলে যাবে বয়সের ছাপ কম বয়সে কিন্তু চলে আসবে ঠিক আছে বন্ধুরা মাসাজ করার কিছু টেকনিক রয়েছে সময় ফেসের মধ্যে মাসাজ করবে নিচের থেকে উপর দিকে টানবে ঠিক আছে আর মাসাজ করার জন্য আলাদা কিন্তু ভিডিও রয়েছে তোমরা চাইলে ইউটিউবে সেগুলো সার্চ করে দেখে নিতে পারো আমি কিন্তু বেসিক কিছু মাসাজের আইডিয়া এগুলোকে আমি আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করি তো নিচ থেকে উপর দিকে টানবে যেহেতু আমার বয়স পঁচিশের উপরে রয়েছে তো স্কিনটা কিন্তু ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমি রোগা পাতলাও রয়েছি তাই জন্য কিন্তু আমাকে খুব সুন্দর করে মাসাজ করা প্রয়োজন যারা মোটা দেখবে যাদের স্কিন টাইট তাদের স্কিনটা কিন্তু দেখে বেশি ঝোলা ঝোলা মনে হয় না দেখো আমার ফেসটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং দেখাচ্ছে এবং আমার ফেসটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার দেখাচ্ছে দেখো দেখো আমার গলার সাথে স্কিনের অনেক পার্থক্য রয়েছে এমনকি আমার হাতের স্কিনের সাথে আমার কিন্তু গালের স্কিনের অনেক বেশি পার্থক্য রয়েছে এই জন্যই আমি তোমাদেরকে বলি কিন্তু সবসময় আমার স্কিনটাকে অনেক বেশি যত্ন করি হ্যাঁ বডিকেও আমি যত্ন করি আমি কিন্তু স্কিনটাকে একটু বেশি যত্ন করছি তো আমার স্কিনে কিন্তু পার্থক্য তোমরা দেখে বুঝতে পারছো তো চলো এবার একটা ঘরেই হোম মেড ফেস ক্রিম বানাই নাইট ক্রিম তো চলো তোমাদেরকে সেই নাইট ক্রিমের আমি রেমেডি দেখিয়ে দিচ্ছি আজকে আমি যে সিরামটা ব্যবহার করেছি এর মধ্যে ব্যবহার করেছি ওয়াটারমেলন জেল তোমরা চাইলে পরে সেখানে অ্যালোভেরা জেল অ্যাড করতে পারো আমার কাছে অ্যালোভেরা জেল ছিল কিন্তু আজকে আমার মনে হলো যে না আমি ওয়াটারমেলন জেল দিয়েই ওটাকে ট্রাই করবো কারণ ওয়াটারমেলন জেলের মধ্যে কিন্তু অনেক রকম ভালো জিনিস রয়েছে যেমন ধরো ওয়াটারমেলন জেল কিন্তু আমাদের স্কিনটাকে কুলিং ইফেক্ট দেবে আর এখন ঠান্ডার দিন তবুও আমি কেন কুলিং ইফেক্ট চাচ্ছি কারণ কিছু কিছু স্কিন দেখবে বার্ন সমস্যা থাকে ঠান্ডার দিনেও কিন্তু বার্নিং সমস্যা থাকে আমার স্কিনটা কিন্তু সত্যি অনেক বেশি গ্লেস করছে তো এই ওয়াটারমেলন জেল রয়েছে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে আর এটা কিন্তু এটার মধ্যে কিন্তু এটা কিন্তু স্কিনটাকে হাইড্রেট করে রাখে এবং ওয়াটারমেলন কিন্তু স্কিনের ন্যাচারাল টোনটাকে বজায় রাখবে স্কিনটাকে রিফ্রেশ রাখবে তাই জন্য আজকে আমি ওয়াটারমেলন অ্যাড করেছি তোমরা চাইলে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো এর সাথে অ্যাড করেছি অবশ্যই অবশ্যই বেশি পরিমাণে রোজ ওয়াটার রোজ ওয়াটার দিয়ে এটাকে আমি মেল্ট করেছি সেরামের কনসিস্টেন্সিটা নিয়ে এসেছি পাতলা করেছি তো রোজ ওয়াটার কিন্তু স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করে চলে এবং রোজ ওয়াটার অ্যাপ্লাই করলে কন্টিনিউসলি রোজ ওয়াটার অ্যাপ্লাই করলে স্কিনের মধ্যে কোনো রকম পিম্পল হওয়ার সম্ভাবনা থাকে না যাদের ফেসের মধ্যে অনেক বেশি পিম্পল রয়েছে তোমরা দিনে তিন থেকে চারবার ফেসের দ্য রোজ ওয়াটার স্প্রে করো রোজ ওয়াটার লাগাও দেখবে পিম্পলের সমস্যাটা কিন্তু অনেক কমে যায় আর এর সাথে আমি অ্যাড করেছি কফি বন্ধুরা তোমরা কি জানো যে কফি আমাদের স্কিনে উজ্জ্বলতা বাড়াতে অনেক বেশি সহায়তা করে হ্যাঁ তাই জন্য উজ্জ্বলতা বাড়াতে আমি এই সাথে কফি অ্যাড করেছি জাস্ট অল্প হালকা একটু ছিটিয়ে নিয়েছি কফি তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত ওই সিরামটাকে ইউজ করো নি সিরামটাকে যা ইউজ করো এবং গ্লিসারিন কেন দিয়েছি জানো যাতে করে স্কিনটা ময়শ্চোরাইজ থাকে সেরাম অ্যাপ্লাই করবো আর স্কিনটা মসচুরাইজ থাকবে না তাকে হয় কখনো তাই জন্য এখানে আমি অ্যাড করেছি